হ্যালো, সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের নতুন ভিডিও গ্রাফিক ডিজাইন রিলেটেড নতুন টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো আমাদের এই ভিডিওতে আমি একটু শর্টলি গ্রাফিক ডিজাইন কয়েকটা উপাদান সম্পর্কে আলোচনা করব। তো গ্রাফিক ডিজাইনে কয়েকজন গ্রাফিক ডিজাইনার যারা আছে প্রফেশনাল, তাদের ভাষ্য মতে গ্রাফিক ডিজাইনে কয়েকটা উপাদান বা প্রিন্সিপাল আছে, এলিমেন্টস আছে। তার ভিতর অনেকে এটা উল্লেখ করেছে 6 এলিমেন্ট, অনেকে 8 এলিমেন্ট, 12 এলিমেন্ট, এরকম বিভিন্ন জন বলছে। তো গ্রাফিক ডিজাইনের একদম মোস্টলি 6টা এলিমেন্ট নিয়ে আমি সংক্ষেপে একটু আলোচনা করব, শর্ট একটা ভিডিও করবো ভেবেছিলাম, এই জন্য করলাম। তো গ্রাফিক ডিজাইন বলতে আসলে আমরা অলরেডি জেনেছি যে ভিজুয়াল কোনো কনসেপ্টকে আপনি বাস্তবে ফুটিয়ে তুলতেছেন, সহজ ভাষাকে এটা আমরা গ্রাফিক ডিজাইন বলতে পারি। তো গ্রাফিক ডিজাইনের খুবই গুরুত্বপূর্ণ এলিমেন্ট হলো লাইন। একটা গ্রাফিক ডিজাইন এলিমেন্ট তৈরি করতে গেলে সেখানে বিভিন্ন ধরনের লাইন থাকবে, সেটা সোজা হতে পারে, বাঁকা হতে পারে, কার্ভ হতে পারে, স্ট্রেইট হতে পারে। তারপরে গ্রাফিক ডিজাইন করতে গেলে আপনার শেপের প্রয়োজন, আকৃতির প্রয়োজন। আমরা যখন কোনো ইলাস্ট্রেশন বা ফটোশপে কোনো কাজ করি, তো তখন আমরা বিভিন্ন ধরনের শেপের ব্যবহার করি। শেপ বলতে সেটা ওভাল হতে পারে, রেক্টেঙ্গেল হতে পারে, বিভিন্ন ধরনের শেপ দিয়েই মূলত একটা ডিজাইন তৈরি করা হয়। সেটা লোগো হতে পারে বা সেটা ব্যানার ডিজাইন হতে পারে, সেটা বিভিন্ন ধরনের আইটেমের সাথে মিলও থাকতে পারে। আমি জাস্ট ওভাল অ্যান্ড রেক্টেঙ্গেল বললাম, এটা ছাড়াও অনেক ধরনের শেপ থাকতে পারে। তো আকৃতির পরে খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট গ্রাফিক ডিজাইন এলিমেন্টের ভিতর, সেটা হলো কালার। গ্রাফিক ডিজাইন যখন আপনি কাজ করবেন 100%, সেখানে গ্রাফিক্সের এলিমেন্টের ভিতরে অবশ্যই কালার থাকবে। যদিও কালারের বিভিন্ন মোড আছে, টাইপ আছে, কালারের ভিতরে হিউ, স্যাচুরেশন, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ এলিমেন্ট আছে। তো রঙের 3টি প্রধান বৈশিষ্ট্যের ভিতরে এখানে উল্লেখ করা হয়েছে, হিউ, স্যাচুরেশন, ভ্যালু, মোট 3টা বলা হয়েছে। আর কালার মোডের ভিতর আরজিবি হতে পারে, সিএমওয়াইকে হতে পারে, যারা বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন ধরনের রং বা বিভিন্ন ধরনের কালার ব্যবহার করা হয়ে থাকে। প্রিন্ট মিডিয়ার জন্য সিএমওয়াইকে ব্যবহার করা হতে পারে, ইন্টারনেটে আরজিবি ব্যবহার করা হতে পারে। তো বিভিন্ন জায়গায় এই মৌলিক যে কালারগুলো আছে সেইগুলোর কম্বিনেশনে এগুলোকে ব্যবহার করা হয়ে থাকতে পারে, এবং কালারের ভ্যালু অনুপাতে আসলে কালারের ভ্যারিয়েশনটা ডিপেন্ড করে। তো রঙের পরে গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি বলতে একটা শৈল্পিকভাবে একটা ডিজাইনের জন্য অবশ্যই একটা টেক্সটের প্রয়োজন হতে পারে, সেই টেক্সটটাকে প্রপারভাবে স্থাপন করা বা সেইটাকে ডিজাইনের সাথে কম্বাইন করার যে বিষয়টা, সেটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি টাইপোগ্রাফি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট যদি বলি গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে। তারপর যদি সংক্ষেপে বলি টেক্সচার, অঙ্গবিন্যাসও বলা যেতে পারে। টেক্সচার বলতে একটা ডিজাইনের একটা শেড বা ব্যাকগ্রাউন্ড বোঝাতে পারি। বিভিন্ন ধরনের টেক্সচারে আমরা গ্রাফিক ডিজাইনে কাজ করে থাকতে পারি। যেমন আপনি অনেক ডিজাইনে দেখবেন ডট ডট বা ড্যাশ ড্যাশ করা আছে, বা এটা হতে পারে ব্রিক্স স্টাইলের, বা রুক্ষ হতে পারে, মসৃণ হতে পারে, টাইলস হতে পারে। এটা ছাড়া আপনি দেখবেন এক একটা ব্রিক্সের মতো এদিক ওদিক করা বিভিন্ন ধরনের টেক্সচার রয়েছে। টেক্সচার বলতে সহজে বলতে পারি প্যাটার্নও বলতে পারি, ঠিক আছে? তো এই টেক্সচার আমরা ডিজাইনের খুবই গুরুত্বপূর্ণ এলিমেন্ট। আমরা ডিজাইনের ক্ষেত্রে ডিজাইনটাকে আরও সুস্পষ্ট করার জন্য, দৃষ্টিনন্দন করার জন্য, দৃষ্টি আকর্ষিত করার জন্য আমরা টেক্সচারগুলো ব্যবহার করে থাকি। তারপর গ্রাফিক ডিজাইনের খুবই এলিমেন্ট হচ্ছে আকার, সাইজ। সাইজ কেমন কী হবে, ডকুমেন্টের এলিমেন্টগুলো বা টোটাল ক্যানভাসটা কেমন সাইজ হবে, এলিমেন্টসগুলোর ভিতরে কোনটার কী অবস্থান, কোন সাইজ অনুযায়ী হবে, সেটা নির্বাচন করাটাও খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্টস। এমন একটা সাইজ চয়েস করার প্রয়োজন আছে একটা ডিজাইনের ভিতরে যে লেখাটা অনেক বেশি বড় হয়ে গেল কি না, শেপটা বড় হয়ে গেল কি না, এটা কম্বিনেশন করা, ক্যানভাসটা কম্বিনেশন করাটা মূলত সাইজের অন্তর্গত। তারপর হলো স্পেস। ডিজাইনে কাজ করতে গেলে প্রত্যেকটা এলিমেন্টের মাঝখানে কতটুকু ডিস্টেন্স থাকবে, কোনটা ঠিক কোন পজিশনিং হলে ভালো হবে, সেইটা নকশাটা ডিজাইন কনসেপ্টটাকে ফুটিয়ে তোলার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। এটা কিন্তু যদি প্রভাবে না হয় তো একটু ফাঁকা থাকবে, দেখতে খারাপ লাগবে, বা অতিরিক্ত গায়ে গায়ে মিলে গেল, এরকম অনেক ধরনের প্রবলেম হতে পারে। তো একটা প্রপার প্রফেশনাল ডিজাইনের জন্য স্পেসিং বা স্পেসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। তো গ্রাফিক ডিজাইনের যে কয়টা কমন এলিমেন্ট বললাম, এটা ছাড়াও আরও অনেকে অনেক ধরনের এলিমেন্টসের কথা বলেছেন। যেমন ব্যালেন্সের কথা বলছে, যে প্রত্যেকটা জিনিসের সাথে প্রপার ব্যালেন্সিং করার একটা গুরুত্বপূর্ণ আছে, অতিরঞ্জিত না করা, যেটাকে হারমোনি বলা হয়।
তো এই ডিজাইনের জন্য হারমোনিটাকে অনেকে বলছে যে এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। তো এটা ছাড়াও আরো কয়েকটা এলিমেন্টস আছে, যেমন বলতে পারি হারমোনি, হারমোনি তো অলরেডি বলেছি, ফর্ম হতে পারে, ফর্ম বা একটা ডিজাইনটা যেখানে করা হচ্ছে সেই ক্যানভাসটা টোটালটা আমি বলতে পারি ফর্ম। তো এটা অফলাইনে হতে পারে অ্যাজ লাইক ক্যানভাস, বা ডিজিটাল প্ল্যাটফর্ম হতে পারে ফটোশপ বা ইলাস্ট্রেটর সফটওয়্যার। তো এই যে এলিমেন্টগুলো বললাম, এগুলো মূলত একটা গ্রাফিক ডিজাইনের মেইন উপাদান বা চালিকা শক্তি। আশা করি বুঝতে পারছেন সবাই।